আইপিএলের নিলামে উঠছেন বাংলাদেশের তিন ক্রিকেটার ভারত সফরটি খুবই গুরুত্বপূর্ণ সফরকারী বাংলাদেশ দলের জন্য আর এই সফরে ভারতের মাঠে যারা তিন ম্যাচের টি টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রত্যাশার চেয়েও ভালো করতে পারবেন তাদের জন্য আইপিএলের দরজা খোলা ইতিমধ্যেই ভারতীয় ক্রিয়াভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকেটার একটি প্রতিবেদন প্রতিবেদন করেছে সেখানে বলা হয়েছে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল নিলামে বাংলাদেশের তিন ক্রিকেটার তিরিশে ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিতব্য নিলামের তালিকা রয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম তিনি জাতীয় দলের হয়ে চোদ্দ বছর ধরে খেলছেন ইতিমধ্যেই সাতষট্টি টেস্ট ও দুইশো একষট্টি ওয়ানডে আর একাশিটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিপিএল রাজশাহী কিংস সিলেট রয়্যালস এবং সর্বশেষ আসরে চিটাগাং ভাইকিংসের নেতৃত্ব দেয়া জাতীয় দলের এ তারকা ক্রিকেটারকে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর নিলামে নেয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আইপিএল নিলামের তালিকায় আছেন জাতীয় দলের অলরাউন্ডার ও ভারত শহরে টি টোয়েন্টি সিরিজে অধিনায়কত্বের দায়িত্বে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ এক যুগ ধরে জাতীয় দলের হয়ে খেলে যাওয়া রিয়াদ ইতিমধ্যেই ছয়চল্লিশ একশো পঁচাশি ওয়ান ডে আর আশিটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন শুধু তাই নয় দুই হাজার পনেরো সালের বিশ্বকাপে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে দেশকে প্রথমবার কোয়ার্টার ফাইনালে খেলার পিছনে বড় ভূমিকা রাখেন